আসসালামু আলাইকুম হুসনারস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকে রেসিপি হলো ব্রেড চিকেন বল রেসিপি। সকালে কিংবা বিকেলে চায়ের আড্ডায় ব্রেড চিকেন বল আড্ডার আসরকে আরও প্রাণবন্ত করে। প্রিয় ভিউয়ার্স, আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবহেলা করবেন না। তাহলে চলুন শুরু করি। ব্রেড চিকেন বল তৈরি করার জন্য এখানে আমি পাউরুটির একটা প্যাকেট নিয়েছি। আর এইরকম করে আমি একটা একটা করে পাউরুটি নিয়ে চারিপাশে ব্রাউন কালার অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। সবগুলো আমি চারিপাশের অংশ কেটে নিলাম, এই যে দেখুন এরকম করে। এখন একটা প্লেটে তুলে আমি এক সাইডে রেখে দিচ্ছি। চিকেন রান্না করবো এজন্য আমি হাড় ছাড়ায় এক কাপ চিকেন ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় প্যান বসিয়ে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে নেড়ে চেড়ে কালার চেঞ্জ হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে যখন সফট হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই ধুয়ে রাখা চিকেন। চিকেন দিয়ে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 টিস্পুন, জিরার গুঁড়া 1/2 টিস্পুন, আর ধনিয়ার গুঁড়া 1/2 টিস্পুন, লবণ হলুদ পরিমাণ মতো সব দিয়ে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ 1/2 কাপ, দিয়ে আমি 2-3 মিনিট ঢেকে রাখবো। চিকেন যেহেতু অনেক ছোট ছোট টুকরো করে কাটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। 2-3 মিনিট পর আমি ফিরে আসলাম, আমার চিকেন সিদ্ধ হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নেব। ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। পাউরুটিগুলো আমি একটা বাটিতে পানি নিয়েছি, পানিতে চুবিয়ে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে ফেলে দিচ্ছি। আর এর মধ্যে চিকেনের পুরগুলো পরিমাণ মতো দিয়ে নিচ্ছি, দিয়ে চারিপাশে ভালোভাবে আমি আটকে নিচ্ছি। পাউরুটি পানিতে ভিজালে একদম সফট হয়ে যায় আর বল তৈরি করা অনেক সহজ হয়ে যাচ্ছে। যে দেখুন আমি একটা বল তৈরি করে নিলাম। এরকম করে সবগুলো চিকেনের পুর দিয়ে আমি বল তৈরি করে নিচ্ছি। সবগুলো বল তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ডিম ভেঙে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর ব্রেড ক্রাম আমি পাউরুটির চারিপাশের অংশ ব্লেন্ডার করে ব্লেন্ড করে নিয়েছি। ডিমের চুবিয়ে আমি সেই ব্রেড ক্রামে ভালোভাবে কোট করে নেব। চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কোট করে নিচ্ছি, একটা প্লেটে রেখে দিচ্ছি। সবগুলো আমি এরকম করে কোট করে নিলাম। এবার ভাজার পালা। চুলায় প্যান বসিয়ে আগে থেকেই সয়াবিন তেল দিয়ে তেল গরম করে নিয়েছি আর আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। চুলার হিট একদম মিডিয়াম হিটে রেখেছি। আমি এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে দিচ্ছি। এরকম করে অনেক সময় ধরে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যখন কালার চেঞ্জ হয়ে আসবে, মানে ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি তুলে নিচ্ছি। সেম প্রসেসে সবগুলো আমি ভেজে নিচ্ছি। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, টমেটো সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আর আমি একটা ভেঙে দেখাচ্ছি কত ইয়ামি হয়েছে। আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন। আমার রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।